পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে বিডিও অফিসের কাছে হোকলা বাড়ি এলাকায় চারটি দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, রবিবার গভীর রাতে এলাকার মানুষ লক্ষ্য করেন দোকানগুলি থেকে আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। তড়িঘড়ি এলাকাবাসীরা উপস্থিত হয়ে জল দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। জানা যায়, একটি ফুলের ও একটি ফলের দোকান ও অন্যান্য একটি দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষ টাকা। আমার ফুল দোকান, আমার ছেলেরই ফুল দোকান। আচ্ছা, আমার সাইড ডান পাশে কি দোকান? ওটা হচ্ছে কাপড় দোকান, মানে টেলারিং দোকান। আমার দোকানটা পুড়ে গেছে আর কি। দোকান ছিল? টেলারিং। আর টেলারিং দোকান? আচ্ছা, কখন জানলেন? আগে কখন জানতে পারলেন? আমি প্রায় রাত্রি 3টার দিয়ে জানছি। আচ্ছা, কী করে জানতে পারলেন? মানে বাড়িতে খবর দিল আর কি, এখানকার স্থানীয় লোক খবর দিল আর কি। তখন এসে দেখলাম যে মোটামুটি পুড়ে গেছে। কী করে পুড়ে গেল বলে মনে হয়? সেটাই তো, এখন কী করে পুড়লো তো বুঝতে পারছি না। কী করে যে পুড়লো সেটা তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এখানে মোট কটা দোকান পড়েছে? এখানে চারটা। চারটা দোকান পড়ে গেছে। যখন এসে দেখেন কী দেখেন? দেখলাম তো মোটামুটি ওপাশে দুটা ঘর এবার নিশ্চিন্ন হয়ে আছে। হ্যাঁ, আর আমার ঘরটা মোটামুটি হাফ পুড়ে গেছে, মানে উপরে চাল ফাল পুড়ে গেছে আর কি। উপরে চাল পুড়ে গেছে, আরও কাগজপত্র এটা ওটা সেটা পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পুলিশ আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে। আমার টেলার দোকান। কি নাম আপনার? অশোক কুমার বেরানি। কখন লেগেছে জানলেন? রাত্রি 2:30 নাগাদ। 2:30 নাগাদ জানতে পেরেছেন? হ্যাঁ। কী করে জানতে পারলেন? এই ফোন করেছে পাশের লোক, ফোন করতে জানতে পেরে ঘুম থেকে উঠে এলাম। আচ্ছা, কে প্রথম ফোন করেছিল? এই আমার পাশের দোকানদার ফোন করেছে। কি নাম? এই যে প্রসেনজিৎ সিট। আচ্ছা আচ্ছা, ও তখন জানতে পারলেন যে আগুন লেগেছে? হ্যাঁ, রাত্রি 2:30 নাগাদ। কী করে লেগেছে মনে হয়? শর্ট সার্কিটই হবে স্যার। শর্ট সার্কিট? হ্যাঁ। কী কী ছিল দোকানে? দোকানে মালপত্র ছিল, মেশিন ছিল, আর শোকেস ফোকেস ছিল, সব পুড়ে গেছে। আর জামা প্যান্টের সবই? জামা প্যান্টের পিস অনেক টাকা ছিল, 50,000 টাকার মতো জামা প্যান্টের পিস ছিল। মানে 50,000 টাকার মতো লস। তো কোনো দুটো কী করে জানবে? এখানে পাশাপাশি লোক আমাদের বাড়িতে গেছে, বাড়িতে চিকিৎসা করে ডাকছে, ডাক্তার বলছে যে আগুন লেগে গেছে কাকু, আগুন লেগেছে, বাবার নাম ধরে বলছে ওখানে কাকু তোমার আগুন লেগেছে, আগুন লেগেছে। আমরা বেরিয়ে এলাম, বেরিয়ে এলাম দেখলাম যে সব শেষ। আমার দোকানে হিসাবের খাতা, মহাজনের খাতা, আমার কিছু দোকানে টাকাও ছিল, মানে আমার টাকা 500 টাকা, তারও টাকা চলে গেছে। এবং আমার খেজুরের প্যাকেট ট্যাকেট, আপেল ট্যাপেল যা ছিল সব শেষ। আমার খেজুর নষ্ট হয়ে গেছে এরকম। আনুমানিক কত টাকা নষ্ট হয়েছে? আনুমানিক প্রায় 80-90 একের কাছে প্রায়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।